ডলার ভাঙানোর নাম করে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিশ অতীতেও তাদের বিরুদ্ধে এইভাবে মানুষ ঠকানোর অভিযোগ রয়েছে ডলার ভাঙানোর নাম করে অভিনব কৌশলে প্রতারণা ডলারের পরিবর্তে দেওয়া হয় রোমালে মোড়া একাধিক গিট দেওয়া অবস্থায় টাকা গিট খুলতেই হাতে এলো ভীমার সাবান ও কাগজ আজ ফের একইভাবে প্রতারণা করতে এসে হাতে নাতে ধৃত দুই প্রতারক এরপরই ধৃতদের বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় কি হয়েছে আদার কাছ থেকে ফট করেছে কি ভাবে কোন এন্ড ডলার নিয়েছিল 20 টাকা রেমিগান ঠিক আছে একজনকে দিয়েছিল ভাঙাতে সে ভাঙিয়ে ভাঙিয়েতে দিয়েছিল এবার ও আমাকে বলেছে ঠিক আছে যে 5000 টাকা দেবে ওই 20 টাকা নোট 5000 টাকা লাগবে আমি ঠিক আছে 5000 টাকা ও আমাকে দেবে এবার ওকে যখন 5000 টাকা দিয়েছি একটা রোমালে 10 রুমালে রোমালে কমপক্ষে 60 গিট মেরেছে নিমবা সাওয়ান আর পেপার মুড়ে বান্ডিল মানিছে ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैंसलैंड विधाननगर